রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বেশ কয়েক মাস বাকি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে বছর ঘুরলেই হবে পঞ্চায়েত নির্বাচন বিরোধী শিবির বিজেপির অভিযোগ এখন থেকে পঞ্চায়েত এলাকায় এলাকায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার বিজেপির যুব মোর্চা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগের স্মারকলিপি জমা দেয় ডাবডাব ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ বিজেপি জনপ্রতিনিধিদের থেকে শুরু করে সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আজকে উদ্দেশ্য হচ্ছে যে পরিমাণ জুয়া মদের আসর বসছে এবং সেখানে ভুলভাল লোককে গ্রেপ্তার করা হচ্ছে পঞ্চায়েতদের নামে কেস দেয়া হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েতরা আবার বলা হচ্ছে কি পঞ্চায়েতের হাজব্যান্ড মদ বিক্রি করে পঞ্চায়েতরা মদ বিক্রির সঙ্গে জড়িত বিজেপির লোকেরা মদ বিক্রির সঙ্গে জড়িত বিজেপির লোকেরা যত অবৈধ কারবার করার সঙ্গে জড়িত এই ধরনের একটা ব্লেম দেয়া হচ্ছে আমরা বিশেষভাবে থানাকে জানাতে চাচ্ছি যে আপনারা প্রশাসনে রয়েছেন আপনারা অন্তত নিরপেক্ষ বিচার করবেন এবং যাবেন জায়গায় গিয়ে জিনিসটা ইনভেস্টিগেশন করে তার উপর কেস দেবেন আপনারা শুধু শুধু যাক নামে কেস দেওয়া রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছে লোকটা মদ খায়নি তার মুখটা শুকে তার নামে কেস দিয়ে দিল অথচ সে কিন্তু মানে মদ টাচও করে না সেই ব্যক্তি কার মাথায় হেলমেট নেই রাস্তায় রাত্রে আড়াইটার সময় সে রাত্রিবেলায় আসছে সেই তার যেহেতু হেলমেট নেই নার্সিং হোম থেকে আসছে তার স্ত্রী সন্তান প্রসব করেছে হেলমেট ভুলে গেছি তড়ি ঘড়ি করে আসছে গিয়ে ওষুধ কিনতে হবে তার নামে কেস দিয়ে রেখে দিল এ কোন অসহ্য কারবার চলছে এইগুলো কিন্তু আমরা মেনে নিতে পারছি না জলপাইগুড়ি জেলার ডাবরাম ফুলবাড়ি বিধানসভা এলাকা বিজেপির অভিযোগ এলাকায় বেড়ে চলেছে মাদক কারবারিদের দৌরাত্ম ডাবরাম ফুলবাড়ির বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার হাল বেহাল বিজেপির আরও অভিযোগ উন্নয়নের দিকে নজর নেই তৃণমূল কংগ্রেস নেতামন্ত্রীদের এদিন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় উপস্থিত জলপাইগুড়ি জেলা যুব মোর্চার জেলা নেতৃত্ব এবং মণ্ডলের নেতৃত্বরা নিউ জলপাইগুড়ি থেকে জয়দেব বাঘের রিপোর্ট ওঙ্কার বাংলা